আসলে আমি তো থিয়েটারের ছেলে, তো 12-13 বছর থিয়েটার করার পর চাকরি সূত্রে কলকাতার বাইরে চলে যাই, তা অভিনয়টা বন্ধ হয়ে যায়। ফিরে আসি তখন আমায় একজন বলে যে অভিনয় করবো ইউটিউবে। আমি তো ব্যাপারটা জানতাম না, ইউটিউবটা কি, শর্ট ফিল্ম কি। একটা শর্ট ফিল্ম করি, তারপরে বেশ কিছু মেগা সিরিয়ালে অভিনয় করি। তো মেগাতে আমি এখনো কাজ করি, মেগাতে কাজ করি ইনফ্যাক্ট রোজগার করার জন্য। কিন্তু মেগাতে কাজ করলে তো মনের খিদেটা মেটে না, তো ওই জন্য শর্ট ফিল্ম করা, বড় ছবি করা তো এই মুহূর্তে মানে যেরকম ফিনান্সিয়াল ক্যাপাসিটি নেই, এই শর্ট ফিল্ম করে নিজের মনের খিদেটা মেটানোর জন্য বিভিন্ন সাবজেক্টের উপরে বিভিন্ন ব্যাপার তুলে ধরা। শর্ট ফিল্ম 6,000-7,000-8,000-এর মধ্যে ভালো শর্ট ফিল্ম করা যায় ইচ্ছে থাকলে। আমি আস্তে আস্তে নিজে ক্যামেরাও কিনে নিয়েছি, এডিট সেটআপটাও আমার আছে, আমার খরচাটা বেশ কমই পড়ে। আর অনেকেই আমার সাথে অভিনয় করে যারা বিনা পারিশ্রমিকে করে, প্যাশন থেকে করে, তো সেখান থেকেই নিয়েছি। আমার আরেকটা প্রশ্ন আছে, আমি জানি না এটা সত্যি কিনা, আপনি শর্ট ফিল্ম বা এই মিডিয়ায় পরে অফার পেয়েছিলাম, তখন আর চাকরিতে ফিরে যাইনি, কারণ পয়সার জন্য 45টা বছর বয়স গেছে, আর বাকি যে কতদিন বাঁচে একটু নিজের মনের কি মেটাবো, পেটের কি অনেক মিটেছে। এখানে আমার ডিরেকশনে 3টে শর্ট ফিল্ম চলছে, আর আরেকটি মেয়ে একটি ডিরেকশন দিয়েছে ওই আমাদের ব্যানারের আন্ডারে, সেটা একটা চলছে। গতকাল আমার একটা ছিল, ব্লু গেম আমার ডিরেকশনে, তারপরে ওই মেয়েটি ডিরেকশনে ছিল হেলমেট দিদি, আজকে আমার ডিরেকশনে যোগ্যতা বলে একটি শর্ট ফিল্ম হয়েছে, এবং আগামীকাল 3টে নাগাদ দুপুর আরেকটি আমার ডিরেকশনের শর্ট ফিল্ম আছে, যেটার নাম হচ্ছে দ্য গাইড। এই 4টে আমাদের এনজয় ফিল্মসের পক্ষ থেকে এবার আমরা সাবমিশন করেছি। সামনে ভবিষ্যতে কি চিন্তাধারা আছে, বড় সিনেমা কিছু করবে? বড় সিনেমা একটা শুরু করেছি, ওটা 60% অবধি কমপ্লিট হয়ে আছে। বাংলার যে অবস্থা, পয়সা আসছে আস্তে আস্তে একটু একটু করে এগোচ্ছে। আবার শুনছি প্রডিউসার বাকি পয়সাটা জোগাড় করবে, বলছে নভেম্বর থেকে বাকিটা কমপ্লিট করবে, দেখা যাক। আর ইচ্ছে তো আছে, ইচ্ছে থাকলে তো হয় না, টাকা পয়সা লাগে। আপনি আমাদের চ্যানেলটা হচ্ছে ডিজিটাল দর্পণ, আচ্ছা, তার সম্বন্ধে বলতে পারেন? আমি তো ডিজিটাল দর্পণ সম্পর্কে বিশেষ কিছু জানি না, তবে এইটুকুন বলতে পারি যে যেভাবে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন পরিচালকদের অভিনেতাদের, আমি শুভকামনা রাখি আপনাদের চ্যানেলটা গ্রো করুক, এবং আপনার সাথে সাথে যারা ইন্টারভিউ দিচ্ছে তারাও গ্রো করুক, সবাই দেখবেন চ্যানেলটা। এটা কি ইউটিউব চ্যানেল? তাহলে সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, তাহলে অনেকে নানান রকম চিন্তা ভাবনা অনেকের মধ্যে ছড়িয়ে পড়বে, এক্সচেঞ্জ অফ আইডিয়া হবে। নমস্কার, আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।